সাজাতে সাজাতে নেমে আসে ঝড়, থাকলে তো চলবে না। তোমাকে কিডন্যাপ করার চেষ্টা একটা বড় ষড়যন্ত্রের অংশ, এবং এই ষড়যন্ত্রের সাথে রাতুল এবং তার ক্যাডার ছাড়া আর কারা জড়িত আছে সেটা আমাকে জানতে হবে। আবেগ কখনো বাস্তব হয় না। ডাক্তার অবশ্য আমাকে বাস্তবতা মেনে নেওয়ার কৌশল শিখিয়েছে, আমি চেষ্টা করছি। সেন্স ফিরে পাওয়ার পর বাবা বাড়িতে চলে যাই, কিন্তু কথাটা সত্যি নয়। আমিও জানি কথাটা সত্যি নয়। হ্যাঁ সত্যি নয়, সত্যি এটাই যে আমি সেন্স ফিরে দেখি চৌধুরী বাড়ির গেস্ট রুমে আমি শুয়ে আছি। বিয়ে জিনিসটা কি বলতো? কেন, কন্ট্রাক্ট? ইয়েস, কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট মানে হচ্ছে কিছু শর্ত মেনে চলা, তাই না? হুম, তা তো থাকবেই। ইয়েস, আর আমরা দুজনে যদি এই শর্তগুলো মেনে চলি তাহলে আমাদের জীবনে কখনো ভুল বুঝাবুঝি হবে না, তাই না? কেন বিশ্বাস করেছে আমি জানি না রাজু। আমি সো সরি রাজু। না ঠিক আছে, তুমি যে আমাকে সত্য কথাটা বলেছ এজন্যই তোমাকে ধন্যবাদ। ব্যাপারটা কি মা জানতেন? হ্যাঁ। তোমার ভাবি, তোমার মা তোমাকে আমার কাছে আসতে নিষেধ করেছিল, তাই না? আম্মু তোমাকে এখনো মেনে নিতে পারিনি। বাবা ভাইয়ারা কি ব্যাপারটা জানতেন? মনে হয় না, বাট ভাবি সবাইকে ভুল বোঝানোর চেষ্টা করেছে। নভেম্বরে কেনা হবে তাহলে? আর একটু ভাব না মা, বলো তো, একটু ক্লু দাও, এমন কিছু যা তোর কল্পনারও অতীত। পারছি না মা, তুমি বলো। কই, ভিতরে এসো। হ্যাঁ
এসো, বসো। চিনতে পারছো না মিলি? বাদল ভাই, আপনি? মা, তুমি ঠিকই বলেছ, আসলে কল্পনার অতীত। আর এসে জানলাম তোমার বিয়ে হয়ে গেছে। ইটস এ গ্রেট সারপ্রাইজ ফর মি। কল্পনার অতীত ছিল তো? বাদল একটু পরে রাজশাহী চলে যাচ্ছে, সেই জন্য দোষ দেখা করতে এসছে। বাদল ভাই আপনি বসেন, আমি আসছি। হ্যাঁ শিওর। দাদু আমি আসছি, হ্যাঁ একটু বসো। আপনি জানেন আপনার জন্য আমি কষ্ট করে নিজের হাতে কত কিছু রান্না করেছি। সরি শম্পা, আসলে খুব বড় একটা ঝামেলা করেছিলাম। একটা ফোন তো দিতে পারতেন। সরি। তা অবশ্য পারতাম। ভাবিকে দেখছি না? আছে, ভিতরে আছে। আসুন আমরা বসে কথা বলি। রাজু, হ্যাঁ তাহলে তোরা কথা বল, আমি ওটা দেখছি। আচ্ছা ঠিক আছে, যা আসুন বসুন। ভাবি কি খুব মোটি? হ্যাঁ একটু। আচ্ছা আঙ্কেল, আপনি হঠাৎ আমার বাসায় কেন এলেন? আমি মহা বিপদে পড়েছি। কি হয়েছে? আসলাম ভাইয়া আমাকে 3 দিনের সময় দিয়েছে। এই 3 দিনের মধ্যে যদি আমি আমার জমি এবং আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি তার কাছে বিক্রি না করি তাহলে সে আমাকে মেরে ফেলবে। মেরে ফেলবে? হ্যাঁ, আর সন্ধ্যায় সময় শেষ হচ্ছে। আমি প্রাণের ভয়ে আমার শম্পাকে নিয়ে আপনার কাছে ছুটে এসেছি। আমার বাসাতেই থাকবেন? তাছাড়া উপায় কি? আপনি বলেছিলেন আমাকে প্রোটেকশন দিবেন। আমি যখন বলেছি আমি অবশ্যই প্রোটেকশন দিব। আপনি আন্টিকে নিয়ে এলেন না কেন? ওকে আমার গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছি, আর শম্পাকেও আমি যেতে বলেছিলাম, কিন্তু শম্পা কিছুতেই আমাকে ছেড়ে যেতে চাইল না। কি করে যায় বলুন? আমার বাবাটা যে সাংঘাতিক বেখেয়ালি, কি করতে হবে না হবে আমি যদি গুছিয়ে না দিই বাবা ঠিক করে কিছুই করতে পারে না। তুমি এসো, খুব ভালো হয়েছে। আপনি খুশি হয়েছেন তো? হ্যাঁ তা তো হয়েছে। আঙ্কেল আগে আপনাদের থাকার ব্যবস্থা করি, তারপর কথা বলি। ঠিক আছে আসুন। মা, তুমি বাদল ভাইকে বাসা নিয়ে এলে কেন?
কেন, কি হয়েছে? মা তুমি জানো না, জামশেদ ব্যাপারটা ভালোভাবে নিবে না। তুই না বলি জামশেদ চেঞ্জ হয়ে গেছে। মা চেঞ্জ হতে সময় দিতে হয়। আমি তো ওকে আনতে চাইনি, ও জেদ ধরলো যে রাজশাহী যাওয়ার আগে তোর সঙ্গে দেখা করবেই। জামশেদ কখন আসবে? ওর ফিরতে সন্ধ্যা হবে। অসুবিধা কোথায়, বাদল তো একটু পরেই চলে যাবে। মা ওকে জানাতে হবে। জানা বলবি আমি নিয়ে এসেছিলাম, তাছাড়া জামশেদকে না বললেই তো হলো। ওকে না বলে পারবো না। আচ্ছা ঘটনা কি বলতো, তুই না বলে জামশেদ চেঞ্জ হয়ে গেছে? মা কিছু বিষয় থাকে যা কখনো চেঞ্জ হয় না। কি বিষয় বল না। সে তুমি বুঝবে না, তুমি যাও বাদল ভাইয়ের সাথে কথা বলো, আমি চা নাস্তা নিয়ে আসছি। আজগর সাহেবের মেয়ের সাথে তোমার কতদিন হলো পরিচয়? খুব বেশি দিন না, আমি জমি কেনার জন্য তার বাসা দুবার গিয়েছিলাম। দুই দিন সম্পর্ক তো ঘনিষ্ঠ হয়ে গেল। ঘনিষ্ঠ কোথায় দেখলে? তুমি যাওনি এই জন্য ওর কত অভিমান। আসলে সম্পর্ক একটু মিশুক টাইপের মেয়ে। তুমি বোধহয় ওকে প্রশ্রয়টা বেশি দিয়ে ফেলেছো। একটু সাবধানে থেকো। বাদল ভাই আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। কথাটা কি এখনই জিজ্ঞেস করতে হবে নাকি পড়ালেখা শেষ করে জিজ্ঞেস করবে? পরে করলে হয়, কিন্তু পরে হয়তো ভুলে যাব। আচ্ছা ঠিক আছে করো। আপনার কানাডা যাওয়া কি হলো? আমার সবকিছু ফাইনাল হয়ে গেছে। কবে যাবেন? এই তো আর দুই মাস পর। তার মানে আর দুই মাস পর থেকে আপনাকে আর দেখতে পাবো না। আমাকে দেখাটা নট সো ইম্পর্টেন্ট। আর শোনো, আমার কাছে একজন ভালো টিচার আছে, আমার সাথে বুয়েটে পড়ে। বাদল ভাই আমার কোনো টিচার প্রয়োজন নেই। অবশ্যই প্রয়োজন আছে, তোমার এইচএসসি তে ভালো রেজাল্ট করতে হবে। ঠিক আছে যাও, এবার শুরু করব। যাও বই খাতা নিয়ে আসো, যাও। চলে যাওয়ার পরে তোমার বন্ধুতে এসেছিল মিলিকে পড়াতে, কিন্তু মিলি ছেলের কাছে পড়লো না। রেজাল্ট কি ছিল? খুব একটা ভালো হয়নি, সিম্পলি এ পেয়েছিল। অনার্স কমপ্লিট করেনি? থার্ড সেমিস্টার পর্যন্ত পড়েছিল, তারপরে রেজাল্ট ভালো হচ্ছিল না বলে তোমার আঙ্কেল বিয়ে দিয়ে দিল। বিয়েতেও রাজি হয়েছিল? না হচ্ছিল না, আমরা বলতে গেলে এক ফুট জোর করে ওর বিয়েতে দিয়ে দিলাম। আমি এখন কিছু খাবো না রে, ওর অ্যাসিডিটি একটু বেড়েছে। ঠিক আছে তাহলে জানো। তো আরো খাবো না, তোমার বিষ যাচ্ছে। অ্যান্টাসিডেন্টে কিছু থাকলে আমাকে দিতে পারিস। ঠিক আছে আমি নিয়ে আসি। না আচ্ছা ঠিক আছে তুই বস, আমি নিয়ে আসি।
তুমি অনেক মেরিটেরিয়াস স্টুডেন্ট ছিলে, কিন্তু অনার্সটা কমপ্লিট করনি, সেজন্য আপনি দায়ী। আমি দায়ী? সরি বাদল ভাই, কথাটা আমার বলা উচিত হয়নি, মুখ ফসকে বেরিয়ে গেছে, এক্সট্রিমলি সরি। বাদল ভাই আঙুর নেন, আঙুর নিচ্ছেন না কেন? একটা সময় তো আঙুর অনেক পছন্দ করতেন। এখনো করি। বিশ্বাস হলো না। কেন? ভিন্ন পরিবেশে, ভিন্ন সিচুয়েশনে মানুষ বদলে যেতে বাধ্য হয়। তোমার কি মনে হয় আমি বদলে গেছি? কানাডার মাটিতে পা দিয়ে আপনি চেঞ্জ হয়ে গেছেন। কথা ছিল ফোন করবেন, মাঝে মাঝে চিঠি লিখবেন, খোঁজ খবর রাখবেন, একটি কথাও আপনি রাখেননি। না, আসলে আমি কানাডায় গিয়ে আমার একটা ব্যাগ হারিয়ে ফেলেছিলাম। ওই সে ব্যাগে আমার নোটবুক ছিল, সেই নোটবুকে তোমাদের অ্যাড্রেস ছিল। না না, সত্যি বলছি। আর আমি যে মিথ্যা বলি না, তুমি তো জানো খুব ভালো করে। চাইলেই আমাদের ঠিকানাটা আপনি অ্যারেঞ্জ করতে পারতেন। চেষ্টা কোনো ত্রুটি করিনি আমি। হ্যালো, বলো। না, ভালো আছি। না না, কোনো সমস্যা হয়নি। মা এসেছে। না, থাকবে কিনা জানি না। আচ্ছা ঠিক আছে, আমি এসেছি। তুমি বললে না কেন? এমনি তোমার হাজবেন্ডের কাছে আমাকে ছোট বললে। না, আপনাকে বড় বলে। আপনি এক কাজ করুন, আপনি কালই জমি রেজিস্ট্রি করে দিন। আমার কোনো আপত্তি নেই, তবে আর একটু ভেবে দেখুন, কারণ আসলাম ভূঁইয়া ভীষণ ডেঞ্জারাস লোক। সে যদি জানতে পারে আমি আপনার নামে আমার জমি রেজিস্ট্রি করে দিয়েছি, তাহলে সে আমাকেও ছাড়বে না। সেটা পরে দেখা যাবে। আগে জমিটা পুরোপুরি আমার হয়ে গেলে আমার সম্পত্তি রক্ষা করার জন্য আমি আমার মতো আইনগত ব্যবস্থা নিতে পারব। আসলাম ভূঁইয়া আইনের তোয়াক্কা করে না, বেআইনি কাজগুলোই হচ্ছে তার কাছে আইন। আসলাম ভূঁইয়াকে তো এত ভয় পাওয়ার কি আছে আমি বুঝি না। তোর কাছে একজন ডিআইজি আছে, পুলিশ প্রশাসনেও তার লোকের অভাব নেই। আমি ন্যায়ের পক্ষের লোক সুজন, অন্যায় যতই শক্তিশালী হোক ন্যায়ের কাছে টিকতে পারে না। আপনি ঠিকই বলেছেন আঙ্কেল, আপনাকে আমি অনেকবার বলেছি, আমাকে আপনি করে বলবেন। ঠিক আছে, এখন থেকেই তুমি করে বলবেন। ঠিক আছে বাবা, ঠিক আছে। আপনি অনেক দূর জানি করে এসছেন, এখন রেস্ট নিন। সুজন চলো নাকি। আর শোন, আমি গাড়িতে বসছি, তুই আয়, আমরা একটু বেরোবো। চলো জানো। রাজু ভাই, আপনি আমাকে না বলে কোথায় যাচ্ছেন? তোমার বেডরুম পছন্দ হয়েছে? ভীষণ পছন্দ হয়েছে। আপনার সাথে তো আমার কথা আছে। এখনই বলতে চাচ্ছো? লং স্টোরি, একটু সময় লাগবে। আপনার হাতে সময় আছে তো? আচ্ছা ঠিক আছে, আমি একটু বেরোচ্ছি তো, এসে শুনবো কেমন? আজই কিন্তু শুনতে হবে। আচ্ছা শুনবো, বাই। Thank you.
বসুন। কেমন আছেন আপনি? এতদিন ভালোই ছিলাম, কিন্তু এখন আর নেই। কেন, কি হয়েছে? কি হয়েছে? আপনি দিন দিন আমার পিছনে লেগে আমার ক্ষতি করছেন, আবার জিজ্ঞেস করছেন কি হয়েছে। কেন, আমি আবার কি ক্ষতি করব? গত 8 তারিখে বিকাল 4:30 সময় আপনি আমার বাসায় গিয়েছিলেন আমাকে অ্যারেস্ট করার জন্য। ঠিক একই দিনে বেলা 2:15 দিকে আপনি আমার বাসায় গিয়েছিলেন। ঠিকই বলেছেন, প্রথমবার গিয়ে দেখি আপনি বাসায় নেই। আমার ওয়াইফের সাথে আপনার কোনো কথা হয়নি? দুঃখ দুঃখ দুঃখ।